এইমস এর চাকরিতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের তদন্তে আজ বাঁকুড়ায় এসে বিধায়ক নীলাদ্রি দানার মেয়ে মৈত্রীকে আড়াই ঘন্টার ম্যারাথন জেরা করল সিআইডির তদন্তকারী দল। এদিন দুপুরে কলকাতার ভবানী ভবন থেকে বাঁকুড়ার কানকাটায় বিধায়ক নীলাদ্রি দানার বাসভবনে পৌঁছয় সিআইডি টিম। তখন ঘড়িতে বাজে দুপুর একটা, এরপর টানা সাড়ে তিনটে পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। সিআইডি টিমের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে নীলাদ্রিবাবু অবশ্য তার ব্যক্তিগত আইনজীবী শুভাশিস দেকে ডেকে পাঠান এবং নীলাদ্রিবাবু ও তার মেয়ে দুজনেই সলা পরামর্শ করেন তার সাথে। তবে সিআইডি বাড়িতে ঢুকেই আইনজীবীকে নিচের রুমে বসিয়ে রাখেন এবং ওপর তলায় নীলাদ্রিবাবু ও মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, সিআইডি আধিকারিকরা মৈত্রীকে বারে বারে জিজ্ঞাসা করেন যে তার এই চাকরিতে কে কে সুপারিশ করেছিলেন। তার বাবার পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নামও উঠে আসে। এছাড়া চাকরির আবেদন কখন কিভাবে করেছিলেন, ইন্টারভিউ লেটার কবে হাতে পান, কবে পরীক্ষা দেন, পরীক্ষার ফল কিভাবে জানতে পারেন, চাকরির অফার লেটার কবে পান এবং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আগে কাজের কোনো অভিজ্ঞতা ছিল কিনা, এমন একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হয় বিধায়ক কন্যাকে। পাশাপাশি নীলাদ্রিবাবুকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। তবে ম্যারাথন জেরা শেষে সিআইডি টিম নীলাদ্রিবাবুর বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে কোনো কথাই বলতে চাননি এদিন। অন্যদিকে সিআইডি টিমের মতোই এদিন সংবাদ মাধ্যমকে এড়িয়ে যেতে বাড়ির বাইরে বের হননি নীলাদ্রিবাবু ও তার মেয়ে। নিজেদের কার্যত ঘরবন্দি করে রাখেন তারা। যদিও শেষে তাদের হয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলেন তাদের ব্যক্তিগত আইনজীবী শুভাশিস দে। তিনি দাবি করেন মৈত্রী এইমস এর কোনো কর্মী নন, বেশির নামে একটি ঠিকা সংস্থার অধীনে সে কাজ করে। পরে সাংবাদিক বৈঠক করে সব তথ্য তিনি ও নীলাদ্রিবাবু যৌথভাবে জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন এদিন। জিজ্ঞাসাবাদের জায়গায় ছিলাম না, আমি নিচেই বসে বললেন। আপনি তো উপস্থিত থাকলেন না? আমি মানে জিজ্ঞাসাবাদের সময় আমি উপস্থিত ছিলাম না। যিনি মৈত্রী উনি এবং অফিসাররা ওনারা উপরে রুমে ওনারা জিজ্ঞাসাবাদ করছিলেন, আমি সেখানে ছিলাম না। জিজ্ঞাসাবাদের জায়গায় ছিলাম না, আমি নিচেই বসেছিলাম। তো এই ব্যাপারটা নিয়ে নীলাদ্রিদা আমি একদিন প্রেস মিট করবো আপনাদের কাছে, যে অভিযোগটা নিয়ে এত বড় তোলপা সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করব। তবে এটা বলবো যে যেভাবে অভিযোগটা যেভাবে প্রচার হচ্ছে সেটা কিন্তু সেরকম নয়। ঘটনা হচ্ছে ও একটা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে এবং তার মানে অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে কন্ট্রাক্টর, বেসিল সেই পেমেন্ট করে, মানে সি ইজ নট এমপ্লয়ি অফ এইমস। হ্যাঁ, সি ইজ নট গেটিং এনি পারমানেন্ট রেমুনারেশন অর স্যালারি হোয়াট এভার। কত টাকা মাইনে? আমি ঠিক জানি না, মাইনে নয়, তবে উনি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন এইটুকু। তবে মোট প্রসঙ্গত, গত পয়লা এপ্রিল কল্যাণী এইমস এর নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজে যোগ দেন বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানা। তার অল্প কিছুদিন পরেই বিজেপির এক নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে এই চাকরির নিয়োগে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ জানান এবং দাবি করেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশেই এইমস এ চাকরি পেয়েছেন বিধায়ক কন্যা। পাশাপাশি মুর্শিদাবাদের এক চাকরি প্রার্থীও এই নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে আটজনের নামে কল্যাণী থানায় এফআইআর দায়ের করেন। এরপর মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। জিজ্ঞাসাবাদের জন্য মৈত্রীকে সোমবার তলব করে সিআইডি, কিন্তু হাজিরা এড়িয়ে সিআইডির কাছে দশ দিন সময় চেয়ে নেন মৈত্রী। কিন্তু সেই সময়সীমার আগেই শুক্রবার সিআইডি টিম সরাসরি বাঁকুড়ায় এসে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই মামলার প্রাথমিক তদন্ত শুরু করে দিল বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।